পঞ্চম শ্রেণীর ছাত্রটিকে বলছি, আজকে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাচ্ছি ওই চ্যাপ্টারটা দেখো, চেনসুরা বালিকা বাণী মন্দির। আমি এর আগের অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দিয়েছি, তিনের দাগের প্রথম অঙ্কগুলো করিয়ে দিয়েছি চারের পর্যন্ত। এখন যে অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে তিনের দাগের পাঁচের খ থেকে করাচ্ছি। তিনের পাঁচের খ পর্যন্ত আমি করিয়ে দিয়েছি, পাঁচের খ থেকে করাচ্ছি। মুর্শিদ বাসে যাবে, মামা বাড়ি যাবে, বাসের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয় তবে 3 ঘন্টা পৌঁছে যায়, কিন্তু বাসটি যদি 60 কিমি যায় তাহলে কত সময় লাগবে? একটা অঙ্ক, আর 40 জন লোকের 190 দিনে খাবার আছে, 30 দিন পরে 8 জন লোক চলে গেল, কতদিন চলবে? আর একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, আর একটা বৃত্ত আঁকে তার যা পরিধি ব্যাস সেগুলো দেখাও। আমি করছি দেখো, গড়ে দেখো কীভাবে। প্রথম দেখো, মুর্শিদ মামা বাড়ি যাচ্ছে, বলছে যদি মামা বাড়ি বলছে বাসের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয় তাহলে তার 3 ঘন্টা সময় লাগে। মুর্শিদের মামা বাড়ির দূরত্ব, মুর্শিদের মামা বাড়ির দূরত্ব, মামা বাড়ির দূরত্ব, দূরত্ব কত? দূরত্ব সমান 3 × 40 সমান 120 কিমি। তাহলে 120 কিমি, এরপর কী বলেছে যে 60 কিমি বেগে গেলে তার কত সময় লাগবে? অর্থাৎ 60 কিমি বেগে যায় কত? যায় 1 ঘন্টায়। 1 ঘন্টায় 1 কিমি যায় 1/60 ঘন্টায়, আর 120 কিমি যায় কত? 60 কিমি, আর কত হচ্ছে 1/60 × 120, কাটাকাটি করো সমান 2 ঘন্টা। 2 ঘন্টা, এরপর দেখো 40 জন লোকের 190 দিনের খাবার আছে, তাহলে লোক অবশিষ্ট রইল কত? লোক অবশিষ্ট রইল, অবশিষ্ট রহিল রহিল হচ্ছে 40 বিযুক্ত 8 সমান 32 জন। আর দিন অবশিষ্ট কত? দিন অবশিষ্ট হচ্ছে কত? 190 বিযুক্ত 30 সমান 160 দিন। তাহলে দেখো 160 দিন, তাহলে কত হচ্ছে 40 জন লোকের খাবার আছে কত দিনের? চল্লিশ জনের খাবার আছে কত দিনের? 160 দিনের। একজনের খাবার আছে কত? 160 × 40, আর কতজন আছে? 32 জনের খাবার আছে, কাটাকাটি 160 × 40, তার নিচে 32, কাটাকাটি করো 5 × 32 = 160 সমান 45 × 200 দিনের। 200 দিনের, হ্যাঁ, অর্থাৎ খাবার আছে সমান 200 দিনের। এটা হয়ে গেল। এরপর বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের লম্ব ও ভূমি সমান এবং কী হচ্ছে দেখো, লম্ব ভূমি সমান, যেহেতু অতিভুজ হচ্ছে সব থেকে বড়ো বাহু, অতিভুজ সমান হতে পারে না, তার লম্বার ভূমি সমান, আর একটি কোণ কত? একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটা হয়ে গেল। যে ত্রিভুজের লম্ব ভূমি সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর এই একটা বৃত্ত দেখো, এই বৃত্তের পয়েন্টটা কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর গোটাটাই হচ্ছে পরিধি, আর এই পিকিউটা হচ্ছে, এটা হচ্ছে জ্য। তার বৃত্তের বিভিন্ন অংশ দেখানো হয়ে গেল আমার।